বলরাম মুচির দুই মেয়ে, বড় মেয়ে ব্যবসা, ছোট মেয়ে বিউটি পার্লারে কাজ করে। বটতলার উঠতি যুবকরা খবর রটিয়েছে, বলরামের ছোট মেয়েটাও গোপনে ভাড়ায় খাটে। খবর যেহেতু রটেছে, সে খবর রাষ্ট্র হতে বেশি সময় লাগে না, কুকথা ছড়ায় বাতাসের আগে। বলরামের এসব নিয়ে কোনো রকম ভাবান্তর নেই। সকালবেলা ঘুম থেকে উঠার পর রোদ এসে গায়ে পড়লে বলরাম মুচির বউ বাসন্তী উনুনে রান্না বসায়। রান্না বলতে দুমুঠো চালের মধ্যে দু চারটা আলু সিদ্ধ, সর্ষার তেলের শূন্য শিশি সিদ্ধ আলুর উপর ধরে রাখতে রাখতে এক বিন্দু তেলও যখন পড়ে না, তখন বলরাম তেলের আশা ছেড়ে দিয়েই খেতে বসে। বাসন্তী রাগে গড়গড় করতে থাকে, মর্দা মানুষ ছে তারে, মর্দা মানুষ কইতে শরম করে আমার। এক শিশি তেলি আর দুই শের চাইল কিনার ক্ষমতা থাহে না, যার সেই নাহি আমার বেটা সাওয়াল, ভিক্ষা করতে পারো না একবেলা পেট ভরে, বাদ দেবার মুরুদ নেই মর্দা মানুষ তো। বলরাম বউয়ের কথায় কান্না দিয়ে ভাত গিলতে থাকে। তেল ছাড়া আলু ভর্তা, নতুন নয় এ সংসারে। বলরামের অসুবিধা হয় না, কোনো রকমে খাওয়া শেষ করে চৌকি নিচে রাখা বক্স বের করে। বাসন্তী ক্রোধ মাত্রা ছাড়িয়ে যায়, খবরদার কইলা তুমি এইডা নিয়া যাইবা না, ওই বাক্সে হাত দিবা না কইতাছি, কি এমন হাতিগুড়া কামাই কইরা আনো, ওইডা থুইয়া ভিক্ষা করতে যাও তুমি। বলরাম বেরিয়ে আসে চুপচাপ। দিনে দিনে বলরাম কেমন নির্বিকার মানুষে পরিণত হয়েছে, রাগ নেই, ক্রোধ নেই, প্রতিবাদের ভাষা নেই। বলরাম জানে যে পুরুষের রোজগার নেই, তার কথা বলার অধিকারও নেই, কাকে কি বলবে বলরাম। কোনো কোনো দিন একশের চাল কেনার মতো রোজগার হয় না তার। বলরামের সংসারে দুই মেয়ে, স্ত্রী আর বিদ্যমা, পাঁচজনের সংসার কীভাবে চলে বলরাম জানে না, আজকাল জানার চেষ্টাও করে না। বেশি জানতে চাইলে যত অশান্তি, সেখানে নিচে দুটো পয়সা যোগান দিতে পারে না, সেখানে অশান্তি বাড়িয়ে লাভ কি। তাছাড়া নিত্যদিনে অভাব বলরামের মাঝে এক ধরনের বৈরাগ্য তৈরি করেছে। সে জানে কোনো প্রয়োজনই শেষমেশ আটকে থাকে না, পেটের ক্ষুধায় কেউ মারা যায় না, এর চেয়ে ঢের অভাব বলরাম ছোটবেলায় দেখেছে। মাটির পাত্র নিয়ে বলরাম কতদিন পড়শির রান্নাঘরে ভবভিক্ষুর মতো বসে থেকেছে, ভাত রান্না করার সময় ভাতের ফ্যানটুকু তুলে দেবে এই আশায়, এখন তো তবু দিনে একবেলা হলো ভাত জোটে। আগে বলরামের মা সারাদিন অন্যের বাড়িতে গাদার মতো খাটনু খেটে বলরামের জন্য এক থালা পোড়া তালা ভাত নিয়ে ফেরত সন্ধ্যাবেলায়। এসব বেশি দিন আগের কথা নয়, বলরামের বয়স এখন ৪০, এই বয়সে প্রকৃতির খেয়ালও তো কম দেখল না সে। সকালবেলা রোদ থাকে, তারপর হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে, শুরু হয় বৃষ্টি, তবে তুমুল বৃষ্টি নয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সারাদিন থেকে সে বৃষ্টি, মানুষ প্রয়োজনের বাহিরে ঘর থেকে বেরোয় না। বৈত্যতলা বাজারে প্রাচীন বটবৃক্ষের নিচে মাথার উপর ছাতা বেঁধে বলরাম একের পর এক বেরি ধারায়। দুপুর গড়ায় একটা কাকপক্ষীও আসে না এই দিক। দেশে বার্মির জুতা নামছে, বৃষ্টি নামলে ঘর থেকে বেরোনোর সময় সবাই বার্মির জুতা পরে বেরো হয়, তাছাড়া অবস্থাও আর আগের মতো নেই। জুতার ফিতে ছিঁড়ে গেলে নতুন জুতা কিনে ঘরে ফেরার সামর্থ্য এখন বদ্যতলার অনেকেরই আছে। কে আসে বলরাম মুচির কাছে জুতা সেলাই করতে? তবু শহর বন্দরে মুচিদের কামাই খারাপ না, ওখানে জুতা পালিশ করায় বাবুরা, চামড়ার ব্যাগ সেলাই করায় সাহেবারা, টাকা পয়সা ভালো দেয়। বলরামের খুড়তো ভাই আনন্দ মুচি রোজ জেলা শহরে যায়, এখান থেকে জেলা শহর মাত্র ঘণ্টাখানিকের পথ। আনন্দ এ বছর নতুন টিনের ঘর তুলেছে, ৩০,০০০ টাকা পণ দিয়ে মেয়ে বিয়ে দিয়েছে, কিন্তু বলরাম কিছুতেই যেতে পারে না ওই বটতলা ছেড়ে, এই বটবৃক্ষের মায়া ছেড়ে। গাছের পাতার ফাঁক দিয়ে দু চার ফোঁটা বৃষ্টি বলরামের ছাতার উপর এসে পড়ে। বলরাম গাছটার দিকে তাকায়, চোখ দুটো ছলছল করে উঠে তার। এইখানে
এই বটবৃক্ষের নিচে বলারামের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। বলারাম যেন বেঁচে আছে বৈদ্যতলার এই প্রাচীন বৃক্ষের ছায়ায়। তবুও তাই নয়, এখানে এলে বলারাম তার বাবাকে খুঁজে পায়। মনে হয় বলারামের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে তারই পিতা সুকুনাথ মুচে। বলারাম কোথায় যাবে বাবার শেষ স্মৃতি চিহ্নটুকু ছেড়ে? বিকেলের পরে বৃষ্টি থামলে বৈদ্যতলা বাজার কমিটির সেক্রেটারি জয়েন্ট মতলব অন্তত 10 জোড়া সেরা চচি দোতা স্যান্ডেল নিয়ে আসে, বলারামের বক্সের উপর বসে বলে, এই নে সেলাই টেলাই যা লাগে কইরা দে। বাড়িত কারো পায়ে তাওনের মতো জোতা আর অবশিষ্ট নাই। বক্সের উপর বসে জয়েন্ট মোদ মাংবর ছাগলের মোতর পান চিপতে থাকে। জুতা সেলা হয়ে গেলে জয়েন্ট মাংবর হাসি হাসি মুখে বলে, করে ফেলছো, ভালো ভালো, টাকা পয়সা কিছু লাগবো নে। বলারাম জানে সকালের কাছে সকলেই কাছে টাকা চাওয়া যায় না, জয়েনের কথায় এই বাজার চলে। বলারাম তবু মুখ কুচু কুচু করে বলে, তা মাতব্বর সাহ খুশি মনে যদি দেন কিছু। জয়েন্ট মাতব্বর জানে কখন কি বলতে হয়। হারে বলারাম, এত টেয়া পয়সা দিয়া তুই কইবি ডাকি, মায়া দুইটা তো ভালো লাইনে খাড়া করাইছ। বলারাম চুপ করে থাকে, বলতে পারে না কিছু, মাথা নিচু করে থাকা ছাড়া আর কি বা বলার আছে। জয়েন্ট মাতব্বর পান চিবুতে চিবুতে বলে, তা একসময় তোর বউরে পাঠায় দিস, শের খানিক চাল দিয়া দিমনে, আজ উঠি রে। ওহো, আর একখান কথা আছে, তুই তো এইখানেই বসস, আমরা বাজার কমিটি সিদ্ধান্ত নিছি এই বনগাছটা নতুন বনগাছ লাগাবো, তুই না হয় নিবারণের দোকানের সামনে বসিস। বলারাম উৎকীর্ণ নিয়ে বলে, মাতব্বর সাহেব গাছখান বেচবেন কেন? কত বছরের পুরনো গাছখান থাইক, হাট বাজারের কত লোক গাছটা নিচে আসা বসে জিরায়। জয়ের মাতব্বর তাচ্ছিল্যেশ্বরে বলে, হা গাছখান থাইক, তুই তো কারবারি পারস, বাজার কবির মতো দেহার দরকার নাই জানোস। আষাঢ় মাস আইতাছে, বাজারে মাটি না ফালাইলে পানি জমা থাকব, দোকান করবো কিবা কইরা হগলে। জয়ের মাতব্বর চলে যাওয়ার পর বলারাম গাছটার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে, চোখ দুটো সজল হয়ে ওঠে তার। সন্ধ্যা ঘনিয়ে আসে, বলারামের ঘরে ফেরার তারা নেই, আজ তেমনি নির্বিকার বসে থাকে। বৈদ্যতলা বাজারের দোকানিরা দোকান বন্ধ করে যে যার মতো ঘরে ফেরে। কে কেউ যাওয়ার পথে বলারামকে জিজ্ঞেস করে, কি গো বলারাম, রাত ওইয়া আইল, বাড়ি যাইবা না আজ? পাশের জন উপহাস করে বলে, বাড়িতে কি যাইব, বাড়ি তো না রঙ্গশালা, হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। বলারাম তেমনি নিরাত্তুর বসে থাকে, কাউকে কিছু বলে না, আর সকাল থেকে মন ভালো নেই তার। প্রথম যৌবনে বাসন্তীকে যখন বলারাম বিয়ে করে ঘরে আনে তখন চাল কেনার পয়সা থাকে 1-2 পয়সার আলতা কিনে ঘরে ফিরত কোনো কোনো দিন। ছোট একটা খুপরির মধ্যে বাসন্তীর পায়ে আলতা দিয়ে দেওয়া নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কত আহ্লাদ, কত খুশি। এসব দিনের কথা মনে পড়লে বাসন্তীর রোজগার বাসনার্তা বুকের মধ্যে বেঁধে, এই বাসন্তীকে কোনোভাবে সেদিন এসে বাসন্তীর সাথে মেলাতে পারে না বলারা। চারপাশে অন্ধকার ঘনিয়ে এলে বলারাম কাঠের বাক্স গুছিয়ে নেয়, তবুও ফিরতে হবে। ফেরার আগে বাসন্তীর জন্য আলফুল দোকান থেকে 2 টাকার আলতা কিনে বাসন্তী পড়বে না হয়তো। বলারামও কোনোদিন বাসন্তীকে বলতে পারবে না আর, সে সম্পর্ক নেই এখন, তবুও ঘরের এক কোণায় ফেলে রাখবে, ঝাড়ু দেওয়ার সময় যদি বাসন্তীর চোখে পড়ে। কাদামুক্ত রাস্তা, সমস্ত দিন বৃষ্টি শেষে রাস্তার পাশের ডুবানালা থেকে ব্যাঙেরা ডাকছে, পোকা মাকড়ের বিচিত্র শব্দ কানে এসে বেছে। বলারাম ধীর পায়ে বাড়ি ফেরে, এখনো মেয়েদের ঘরে বাইরে থেকে শিকল টেনে দেওয়া, ফেরেনি তারা। বলারাম দীর্ঘশ্বাস ফেলে, বলারামের বৃদ্ধ মা শুয়ে আছে মেয়েদের ঘর সংকল্প আলাদা ছোট্ট একটা খুপরিতে, এখনো বাতি দেওয়া হয়নি, আজ কেরাসিন আছে কি না কে জানে। বলারাম নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়, দরজায়
করা আঘাত করে, একবার দুবার। বাসন্তী অবহেলা শুয়ে আছে কেন, শরীর খারাপ করেনি তো? মিনিট পার চেয়ে কড়া নাড়ার পর দরজা খুলে বাসন্তী অস্পষ্টরে সে আদারে ঘর থেকে বেরিয়ে এসে আবরে একটা ছায়ামূর্তি। বলার আমি চিনতে অসুবিধা হয় না তাকে। জয়ের মাতব্বর জয়েন দ্রুত হেঁটে চলে যাওয়ার পথ বলে যায়, এই যে তোর বৌরে, চাইল দিবার আইসিলাম। বলারাম স্ত্রীকে কিছু না বলে বেরিয়ে আসে বাড়ি থেকে। কাঠের বক্সের উপর পড়ে রয় দু টাকার কেনা আলতা। বলারাম হাঁটতে হাঁটতে আবার বৈদ্যতলার বাজারে এসে দাঁড়ায়। পাঁচির বটবিক্কি নিচে, বাজার এখন নিস্তব্ধ, কোনো গুঞ্জন নেই, মানুষের কোলাহল নেই। কিছু পরেই রাতের প্রহরি আসবে দুজন। বলারাম মুচি শার্টের পকেট থেকে বিড়ি বের করে ধরায়। বটবিক্ষির দিকে তাকিয়ে একরাশ দুয়া ছাড়ে নিষ্ঠুর এই পৃথিবীতে নিজেকে খুব একা মনে হয় বলারামের। বাবার কথা মনে পড়ে তার। বলারামের বয়স তখন আর কত হবে, 8-10। বাবা শুকরান্ত মুচির সাথে বলারাম বৈদ্যতলা বাজারে আসা শুরু করেছে মাত্র। মুচির ছেলে 2-4 দিন যেতে জুতা সেলাই করা শিখে ফেলল। শুকু মুচি আহ্লাদ করে বলতো, বাপ বেটা মিলে জুতা সেলাই করব, আমার ঘরে আর অভাব থাকবো না রে, জন্মের সময় এজন্যই, তোর নাম থুইসিলা বলারা, তুই হইলি বাপের বল না রে। বাপের কথাটা মনে ধরেছিল বলারামের। তারপর থেকে বলারাম বাপের সাথে সাথেই থাকতো সব সময়। দেশে সেবার হন্ডগোল শুরু হলো। পাকিস্তানি সৈন্যরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, গুলি করে মানুষ মারছে নির্বিচারে। দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, বাড়িঘর ফেলে জাতিগোষ্ঠীর সবাই ছুটেছে বর্ডারে। সুমন্ড মুচিকে বলা হয় তার যাওয়ার জন্য, কিন্তু শকুনার্থের এক কথা, ক্যান জামো বেটে মাটি থইয়া, এইখানেই তো কিছুই নাই আমার, নিজের ঘর বাড়ি থইয়া পরবাসী হওয়ার জন্য তোমারই বা কেন যাও। এক দুপুরে বৈদ্যতলা বাজারে পাকিস্তানি মিলিটারি নামলো। বাপের কথা মতো বলারাম দৌড়ে গিয়ে পালালো পাশের দোকানের চাপের নিচে। মাস সমেত বক্স দিয়ে সবু পালাতে পালাতে মিলিটারিরা জীবনী এসে ধরে ফেললো তাকে। সবু ঘাবড়ে গিয়ে গিয়েছিল। পাকিস্তানি মিলিটারিদের কমান্ডার এগিয়ে এসে বক্সের উপর পা রেখে দমকের সুরে বলল, শালা মালাউন, সোয়ারকা বাচ্চা, মেরা জুতা চামকা দে। শুন্ডু ভয়ে কাঁপছিল, জুতা ব্রাশ হাত থেকে পড়ে যাচ্ছিল বারবার। শঙ্কুর ভয় পাওয়া দেখে কমান্ডার অট্টহাসিতে ফেটে পড়ে, হাসি সংক্রমণ। সে হাসি ছড়িয়ে যায় পাকিস্তানি মিলিটারিদের মধ্যেও। পরারাম দোকানের ছাপ ঝাঁপ ফাঁক করে বাবার অসহায় মুখের দিকে তাকায়। ওরা কি মেরে ফেলবে বাবাকে? কমান্ডার আশ্বস্ত করে সন্তুকে, তুমি ডন্ড কো জারাত নেহি হ্যায়, তুমি ইনমা মালক। শেষবার যখন শঙ্কুর হাত থেকে জুতার ভ্রাস পড়ে গেল, কমান্ডার আর কথা বাড়ায়নি, রাইফেলের ট্রিগার চেপে দিয়েছে নির্দয়ের মতো। রাত অব্দি শঙ্কুর নেথর দেহ পড়েছিল এই বটবিক্ষের নিচে। বলারাম কাউকে ডেকে পায়নি সেদিন, এতটুকুন একটা ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে আসেনি কেউ। মরা পোড়ানোর মতো অবস্থা তখন নয়। বলারাম মাকে সাথে নিয়ে নিজেই গর্ত করে পুঁতে রাখে শতুনানকে। এই বটবিক্ষের নিচে কেউ জানে না আজ বলারামের বাবার সেই অসহায় বাবার মুখখানি মনে পড়ছে। বলারাম কতবার চেয়েছে বৈদ্যতলা বাজার ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবে, রোজগার করবে, কিন্তু বাবার সেই মায়াময় মুখের মায়া ছাড়তে পারিনি এক মুহূর্তের জন্য। সংসারে কে বুঝবে বলারামের দুঃখ, পৃথিবীও তো সকলের জন্য নয়। পরের দিন সকালে বৈদ্যতলা বটবিক্কে ঝুলন্ত এক মরদেহ পাওয়া গেল। এলাকাবাসী নিশ্চিত করল লাশটা আর কারো নয়, বলারাম মুচির।